শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো তেইশে জুলাই রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল শিলচর উদারবন্দে এক হৃদয় বিদারক ঘটনা বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে উদারবন্দের মদুরায় জলে ডুবে মৃত্যু একই পরিবারের দুই কিশোরের সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে উদারবন্দের চাঙ্কিরা এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা পড়াশোনা না করায় বাবা বকুনি দেওয়ায় গাছের ডালে জুলে নিজেকে শেষ করল নবম শ্রেণীর এক ছাত্র তীব্র চাঞ্চল্য এলাকায় আগামীকাল সুপ্রিম কোর্টে ডিলিমিটেশন সংক্রান্ত শুনানি আশার আলো দেখছেন বরাক উপত্যকার ডিলিমিটেশন আন্দোলনকারীরা মামলার রাস্তায় যাচ্ছেন মালুগ্রামের নাগরিকরা বোলডোজার অভিযান এবার দিল্লির মন্দির মসজিদে রেলের নোটিশ অশান্তির আশঙ্কা খুব শীঘ্রই কমছে চালের দাম বাসমতি ছাড়া সমস্ত সাদা চালের রফতানির উপর নিষেধাজ্ঞা জারি কেন্দ্রের যাত্রীদের সুবিধার্থে জনপ্রিয় এলাকাকে স্টেশনের নামের সঙ্গে লিঙ্ক করবে রেল হিন্দু হোক আর মুসলিম বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে জহরের দেখা পাওয়া যায় বদরপুরের শ্রীগৌরিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সকলের প্রিয় মস্তিষ্ক বিকৃত জহর পাগলার হাইলাকান্দি জেলায় যে সকল গ্রাহকের সাহারা ইন্ডিয়াতে অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য সুখবর সাহারা ইন্ডিয়ার নতুন কার্যালয়ের উদ্বোধন হাইলাকান্দিতে দেশের এক মায়ের কটুর সিদ্ধান্ত আর্থিক অনটন স্বামী মাদকাসক্ত নিজের আট মাসের সন্তানকে বিক্রি করে দিলেন এক মা এবং শেষ খবরটি মরণ পরিণত সুনাই মতিনগর সড়ক দশে যাচ্ছে সড়ক বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা সুনাই পূর্বাঞ্চল তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর এক মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের দুই কিশোরের মৃত্যু ঘটল শিলচর উদারবন্ধে শনিবার দুপুরের দিকে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে মদুরায় তলিয়ে যায় অনন্ত দেবনাথের দুই ছেলে শুভজিৎ দেবনাথ বয়স এগারো বছর এবং অজিত দেবনাথ বয়স নয় বছর আজ অর্থাৎ রবিবার উদারবন্দেরই দুই ভিন্ন ভিন্ন স্থান থেকে তাদের নিতর দেহ উদ্ধার হয় এই হৃদয় বিদারক ঘটনায় পুরো এলাকা জুড়ে শকের সায়ে নেমে এসেছে শনিবার দুপুরে উদারবন এলাকায় বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়েছিল হাসপাতাল রোডের নয় বছরের অজিত এবং এগারো বছরের শুভ্রজিৎ কিন্তু স্নান করতে করতে মদুরায় আচমকা তলিয়ে যায় দুই বাই বাকিরা ফিরলেও অন্য দিনের মতো স্নান করতে গিয়ে দুই বাই না ফেরায় শুরু হয় খুঁজা পরিবার এবং স্থানীয়রা প্রাথমিক খুঁজাখুঁজির পর কোনো হদিশ না পাওয়ায় পুলিশে খবর দেন এদিকে অন্ধকার গনিয়ে আসায় শনিবার আর কিছু করতে পারেনি পুলিশ আজ অর্থাৎ রবিবার সকালে এস নিয়ে পুনরায় অভিযানে নামে তারা প্রথমে গুসাইপুর এলাকায় বেশে উঠে সুব্রজিতের দেহ এরপর উদারবন বাজারঘাট এলাকা থেকে অজিতের মৃতদেহ উদ্ধার করে এসডিআরএফ দুই কিশোরের অকাল মৃত্যুতে গোটা উদারবন্দে শোকের ছায়া নেমে এসেছে এক হৃদয় বিদারক ঘটনা পড়াশোনা না করায় বাবা বকুনি দিলে এক মর্মান্তিক ঘটনা ঘটালো চৌদ্দ বছর বয়সী এক কিশোর নিজেকে শেষ করার পথ বেছে নে ঘটনাটি ঘটেছে শিলচর উদারবন্দের চাংকিরা এলাকায় প্রাপ্ত তত্ত্বে জানা গেছে গত রাত সাড়ে নয়টার দিকে উদারবন্দের ডিএনএইচে এসে অধ্যয়নরত নবম শ্রেণীর ছাত্রের বাবা পড়াশোনা না করার জন্য তাকে দমক দেন বাবা বলেন পুরো পড়াশোনার সময় পেরিয়ে গেছে এবং সে বইটি খুলেনি আমি শুধু তাকে বলেছিলাম এবং তারপর তাকে একটা চর মেরেছিলাম তিনি এও বলেন সকাল সাড়ে তিনটার দিকে আমরা দেখতে পাই সে তার বিছানায় নেই এবং আমরা তাকে সর্বত্র খুঁজতে শুরু করি পরে দেখা যায় বাড়ির পাশে একটি গাছের ডালে তার দেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে এদিকে উদারবন থানার বারপ্রাপ্ত কর্মকর্তা বলেন তারা বাবার বয়ান রেকর্ড করেছেন তবে তারা সবেমাত্র তদন্ত শুরু করেছেন এবং এই পর্যায়ে বেশি কিছু প্রকাশ করতে চান না তবে এই ঘটনায় পুরো উদারবন্দ এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে বেআইনিভাবে নির্মাণ বাঙতে বোলডোজার অভিযানের কথা ঘোষণা করেছে উত্তর রেল রাজধানী দিল্লিতে বড় আকারের অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে তারা রেল সূত্রে জানানো হয়েছে রাজধানীর রেললাইনের দ্বার থেকে যাবতীয় অবৈধ নির্মাণ ব্যঙ্গে ফেলার আগে সেগুলি সরিয়ে নিতে পনেরো দিন সময় দেওয়া হয়েছে সেগুলি সরিয়ে না নিলে বোলডোজার দিয়ে বেঙ্গে ফেলা হবে রেলের এই নোটিশ গিরে তুমুল অশান্তির আশঙ্কা করছে সংশ্লিষ্ট মহল সাম্প্রতিক অতীতে এমন একাধিক অভিযান গিরে স্থানীয়দের বাধার মুখে পড়তে হয় প্রশাসনকে সূত্রের খবর উত্তর রেল রাজধানীর যে এলাকায় আপাতত জবরদখলকারীদের উচ্ছেদ করার পরিকল্পনা নিয়েছে সেখানে রেলের জমিতে দুটি বড় মসজিদ এবং মন্দির রয়েছে এছাড়া আছে মাজার এবং বিভিন্ন ধর্মাবলম্বীর দেবস্থান দীর্ঘদিন রেল তাদের জমি কাজে না লাগানোয় সেখানে বসত এলাকা গড়ে উঠেছে ফলে বাসস্থান ছাড়াও আছে স্কুল হাটবাজার ইত্যাদিও এছাড়া উপাসনাস্থল তো আছে বাঙালি মার্কেট মসজিদ এবং ববরষা মসজিদ তার মধ্যে অন্যতম সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সাহারার গ্রাহকদের মুখে হাসি ফুটল এর অঙ্গ হিসাবে হাইলাকান্দি শহরের উকিলপট্টিতে সাহারা ইন্ডিয়া হাইলাকান্দি সাহার নতুন কার্যালয়ের ফিতা কেটে উদ্বোধন করেন শাখা ম্যানেজার এ এইচ মজুমদার মানুষের গচ্ছিত টাকা সুদে আসলে ফেরত দেওয়ার ব্যবস্থা করছে ভারত সরকার আর টাকা পেতে হলে অনলাইনে আবেদন করতে হবে ব্যাঙ্ক পাসবুকের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে সাহারা মেচুরিটি সার্টিফিকেট বুক নম্বর গ্রাহকের বর্তমান ফটো সহ বেশ কিছু তথ্য সহযোগে সাহারা ইন্ডিয়া হাইলাকান্দি সাহার সঙ্গে যোগাযোগ করতে আহ্বান জানিয়েছেন ব্রাঞ্চ ম্যানেজার মজুমদার হিন্দু হোক আর মুসলিম বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে জহরের দেখা পাওয়া যায় এক প্রকার সকলের প্রিয় ছিল জহর পাগলা শনিবার সাত সকালে বদরপুর শ্রীগৌরীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হয় জহর স্থানীয় জনগণ আহত অবস্থায় তাকে শ্রীগৌরী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা করে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন কিন্তু শেষ রক্ষা হয়নি মৃত্যুর কুলে ডলে পড়ে জহর স্থানীয় সূত্রে জানা গেছে একটি টিপার গাড়ি মানসিকভাবে অসুস্থ জহরকে ধাক্কা মেরে পালিয়ে যায় প্রিয় জহরের মৃত্যুর খবর সরিয়ে পড়তে আশপাশের এলাকায় শখের সায়ে নেমে এসেছে ডিলিমিটেশন নিয়ে মামলার পথেই যাচ্ছেন মালুগ্রামের নাগরিকরা মালুগ্রাম ইট হলার উদারবন বুক্তি তারা মেনে নিতে পারছেন না তবে সুপ্রিম কোর্টে নিজেরা মামলা করতে পারছেন না এই মুহূর্তে অন্য যে কোনো মামলা যেটা তাদের দাবির সঙ্গে সম্পর্কিত সেটার একটা অংশ হয়ে যাবেন তারা আগামীকাল অর্থাৎ চব্বিশ জুলাই সুপ্রিম কোর্টে সবগুলি ডিলিমিটেশন মামলা উঠছে তাই তারা এই লক্ষ্যে এগোচ্ছেন আগামীকাল অর্থাৎ চব্বিশ জুলাই ডিলিমিটেশন সংক্রান্ত মামলাগুলির শুনানির দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট এভাবে মামলার শুনানির তারিখ এগিয়ে আনায় তারা অনেকটাই আশাবাদী বলে জানান দেশে এক মায়ের কটুর সিদ্ধান্ত সংসারের আর্থিক অনটন দূর করতে একরত্তিকে বিক্রি করে দিলেন মা স্বামী করেন না কোনো রোজগার এর মধ্যে মাদকাসক্ত পরে থাকেন দিন। এমত অবস্থায় বুকে পাতর বেঁধে কঠোর সিদ্ধান্ত নেন এক মহিলা নিজের আট মাসের সন্তানকে বিক্রি করে দেন এমন অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিমবঙ্গের পানিহাটির এগারো নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডের গান্ধীনগরের বাসিন্দা সাথী চৌধুরীকে এমন অভিযোগে গ্রেফতার করে পুলিশ স্বাতির স্বামী সন্তান নিয়ে সংসার ছিল তার কিন্তু স্বামীর রোজগার নেই এদিকে গড়ে ছালের ড্রামও শূন্য নেশার টাকার জন্য দিনরাত স্বামীর অত্যাচার চলত সাথীর উপর স্বামীর নেশার টাকা জোগাড় করতে গিয়ে চরম সিদ্ধান্ত নিয়ে ফেললেন সাতি জানা গেছে স্থানীয় এক মহিলার কাছে দুই লাখ টাকার বিনিময়ে নিজের কুলের সন্তানকে বেঁচে দেন সাথী এই ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় সাথীর স্বামীকে ধরে মারধর করেন স্থানীয়রা তারপরই এলাকা থেকে চম্পট দেন তিনি এদিকে স্থানীয়দের থেকে খবর পেয়ে এলাকায় আসে পুলিশ সাথীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে তাকে জিজ্ঞাসাবাদ করলে শিশু বিক্রির কথা স্বীকার করে নেন দেবী পুলিশের কাছে তিনি জানান অভাবের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তবে এখনো পর্যন্ত পুরো টাকা পাননি বলে পুলিশকে জানান সাথী স্থানীয়দের দাবি অবিলম্বে পলাতক সাতির স্বামীকে গ্রেফতার করতে হবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে জিজ্ঞাসাবাদ করছে এলাকাবাসীদের খুব শীঘ্রই কমবে চালের দাম বর্ষার পরেই শরৎ অর্থাৎ এরপর থেকেই শুরু হবে উৎসবের মরসম অর্থাৎ দুর্গাপূজা লক্ষ্মী পুজো কালী বাইফুটা জগদ্ধাত্রী পুজো এই সময়ে চালের দাম আয়ত্তে রাখতে এবং সাধারণের কাছে অত্যন্ত সহজলভ্য রাখতে কেন্দ্রের অত্যন্ত বড় সিদ্ধান্ত বাসমতি সারা সমস্ত সাদা চালের রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র এর ফলে খুব শীঘ্রই চালের দাম কমছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা যাত্রীদের সুবিধার্থে এবার জনপ্রিয় এলাকাকে স্টেশনের নামের সঙ্গে লিঙ্ক করবে রেল জনপ্রিয় এলাকা শহর সহ ছুটো স্টেশনকে চিহ্নিত করার জন্য যাত্রীদের যাতে সুবিধা হয় তার জন্য ভারতীয় রেলওয়ে স্টেশনের নামের সঙ্গে জনপ্রিয় এলাকাকে যুক্ত করতে অভিনব পদ্ধতি গ্রহণ করেছে এই নতুন পদ্ধতির ফলে যাত্রার আরও ভালো পরিকল্পনা পাওয়া যাবে এবং ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে টিকিট বুকিংয়ের সময় যাত্রীরা ব্যক্তিগতকৃত অভিজ্ঞতাও লাভ করতে পারবেন এছাড়াও এই পদ্ধতির ফলে সহজে স্টেশন অনুসন্ধান করতে পর্যটকদের সুবিধা হবে পাশাপাশি যাত্রীদের জন্য উন্নত সংযোগ ব্যবস্থাও উপলব্ধ হবে এবার শেষ খবরটি সুনাই পূর্বাঞ্চলের লক্ষাধিক মানুষের লাইফলাইন সুনাই মতিনগর সড়ক মরণফাদে পরিণত সড়কপথে আমজুর ঘাট সংলগ্ন কাঠা গাছতোলা নামক স্থানে সড়কপথে আধ কিলোমিটার ব্যাপী বড় ধরনের দশ নামার কারণে প্রচণ্ড ঝুঁকি নিয়ে চলছে যানবাহন রোজ দিন বাড়ি যানবাহনগুলি আটকা পড়ছে সড়কপথে সৃষ্টি হয় যানজটের যে কোনো মুহূর্তে সড়কপথটি বন্ধ হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে বিগত পরপর দুটি বন্যায় সড়কপথটি দীর্ঘদিন জলের তলায় থাকার কারণে আধ কিলোমিটার সড়কপথে ব্যাপক দশ নামে দশ নামা বন্ধ করতে পূর্ত বিভাগ আসতে কিছুটা কাজ করলেও সড়কপথে দশ নামা অব্যাহত থাকায় যে কোনো মুহূর্তে বড় ধরনের অঘটন সহ সুনাই পূর্বাঞ্চল যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনায় সুনাই পূর্বাঞ্চলে আতঙ্কের সৃষ্টি হয়েছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন